দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে স্বাগত জানাচ্ছি, আমি শাহানা জাহান। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে নয় জেলার 211 উপজেলা। পাঠ্য বই পায়নি মৌলভী বাজারের বেশিরভাগ শিক্ষার্থী। এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বার্ন ইউনিটের জন্য প্রস্তাবিত স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল থেকে নগরের চট্টেশ্বরী রোডের গোয়াছি বাগান এলাকায় এই অভিযান শুরু হয়। চট্টগ্রাম মেডিকেলের পেছনে গোয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ হবে বার্ন ইউনিট। তাতে 150টি শয্যা থাকবে, তার মধ্যে 20টি আইসিইউ, শিশুদের জন্য 5টি এনআইসিইউ, 25টি এইচডিইউ ও 2টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটিতে অবৈধ স্থাপনা রয়েছে। নির্ধারিত সময়ে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আগামীকাল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা, ঝালকাঠির নলছিটি ও রাজাপুর, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, গোপালগঞ্জের 4টি উপজেলা, মাদারীপুরের 4 উপজেলা এবং পিরোজপুর জেলার 6 উপজেলা সহ 9 জেলার 211টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের নিজস্ব জমি ও বাড়ি নেই, কেউ বা অন্যের আশ্রয়, আবার কেউ ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছিলেন কোনো মতে, নিজের ঠিকানা বা মাথার উপর ছাদ ছিল না এমন পরিবারকে সরকার দিচ্ছে জমি ও মাথা গোজার ঠাই। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ দফায় 9 জেলার 211 উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট 260টি ও চতুর্থ পর্যায়ের 900টি মিলিয়ে মোট 1160টি গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। রাজশাহী নগরীর সড়ক বিভাজকগুলো ছেয়ে গেছে সূর্যমুখী সহ নানা জাতের নানা রঙের ফুলে ফুলে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। মহানগরী আসলে সবুজ নগরী সাথে সাথে পরিচিত হয়ে উঠছে ফুলের নগরী হিসেবেও, কারণ রাজশাহী নগরীতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন জাতের ফুল এই সড়ক বিভাজকে ফুটপাতে ফোটে এবং সেই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন পুরো রাজশাহীবাসী সহ যারা পর্যটকরা আসছেন তারা এবং বিভিন্ন জেলার মানুষরা। এখন যেমন রাজশাহীর কল্পনা হলের মোড় থেকে তালাইমারি পর্যন্ত সড়কে এবং বিমান চত্বর সড়কে, এছাড়া বিহাসের যে সড়ক সে সড়কে প্রায় 10,000-এর মতো সূর্যমুখী ফুলের শোভা সৌন্দর্য ছড়াচ্ছে এবং এর বাহিরেও কিন্তু নানা ধরনের ফুলের শোভা হয়েছে, কারণ এই শীতকালীন মৌসুমে প্রায় 2,53,000টি ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলো আসলে ক্ষণস্থায়ী ফুল এবং এই ফুলগুলো আসলে এখন বিভিন্ন সড়কে রাজশাহীর প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে সেগুলো শোভা পাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র কিন্তু এগুলো তদারকি করছেন এবং যাতে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে একটা স্থায়ী কর্মী বাহিনী রয়েছে, তারা প্রতিনিয়ত এই ফুলগুলোতে ফুলের পরিচর্যা নেয়। ফলে বলা যায় যে সবুজ নগরীর পাশাপাশি ফুলের নগরী হিসেবেও রাজশাহী সিটি কর্পোরেশন পরিচিত পাচ্ছে। তো এই ছিল এখান থেকে রাজশাহী সড়কের যে বিভিন্ন বিভাজকে এবং ফুটপাতে যে ফুলের গাছ রোপণ করা হয়েছে তার খবর। বছরের তৃতীয় মাসে এসেও পাঠ্য বই পায়নি মৌলভী বাজারের বেশিরভাগ শিক্ষার্থী। বহু শিক্ষার্থীর হাতে সিলেবাসের মাত্র একটি বা দুটি বই। মৌলভীবাজার জেলার প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এমন চিত্র, দুশ্চিন্তায় শিক্ষক ও অভিভাবকরা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে একটি নতুন বই, আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও বাংলা, ইংরেজি, গণিত ও ধর্মশিক্ষার বই পায়নি। বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার কথা থাকলেও
পৌরনীতি, অর্থনীতি ও হিসাব বিজ্ঞানের বইও মেলেনি আজ অবধি। বাংলা বই, ইংলিশ, গণিত, ইসলাম শিক্ষা বই, এগুলা কয়েকটা বই আমরা এখনো পাই নাই। বই ছাড়া কিভাবে সন্তানের লেখাপড়া এগোবে, দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের। আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে, তার এখন পর্যন্ত একটা বই দিয়ে এখন ক্লাস করতেছে। তিন মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত বই পায় নাই, একটা বই পাইছে, বাকিগুলা পায় নাই। বই না পাওয়ায় ইন্টারনেট থেকে ডাউনলোড করে শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা করছেন শিক্ষকরা। আমরা বই পাবো, পাওয়ার সাথে সাথে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করব। তার আগ পর্যন্ত আমরা ফটোকপি বা কম্পিউটার থেকে ডাউনলোড করে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় বলছে, মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা 26,70,132টি, বই পাওয়া গেছে 19,28,89টি, দাখিল স্তরের বইয়ের ঘাটতিও 15%, অন্যান্য জেলা থেকে বই সংগ্রহ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। 50% বই আমরা সংগ্রহ করেছি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বই সংগ্রহ করেছি, এবং বাকি 50% বই যেটা আমরা চিটা বিভাগ থেকে আশেপাশের যে জেলাগুলো আছে তাদের থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, সমন্বয়ের মাধ্যমে এই বইগুলো বিতরণ করার জন্য। মাধ্যমিক স্তরে আমাদের মোট চাহিদা ছিল 26,70,132 বইয়ের, এর মধ্যে থেকে আমরা এ পর্যন্ত পেয়েছি 19,28,89 বই। মাধ্যমিক এবং দাখিল স্তরে শুধুমাত্র নবম শ্রেণীর কয়েকটি বই আমরা পাই নাই। সামনে রোজা, অনেক স্কুলই বন্ধ হয়ে যাবে, দ্রুততম সময়ে সকল বই না পেলে আরো পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা, মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাদ থেকে আপ্রুরুশি মারমা নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল আবাসিক হলের ছাদে তার মৃতদেহ দেখে প্রশাসনকে জানান শিক্ষার্থীরা। আপ্রুরুশি মারমা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি আব্দুল সালাম হলের 212 নম্বর কক্ষে থাকতেন। আপ্রুরুশি মারমার রুমমেট জানান, মাঝে মধ্যে আব্দুল মালিক উকিল আবাসিক হলে খাবার খেতে যেতেন আপ্রুরুশি। ওই হলে তার বন্ধুদের সঙ্গে সময়ও কাটাতেন। কিভাবে এমন ঘটনা ঘটল তা জানা যায়নি। আপ্রুরুশির মৃতদেহ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা জানা যাবে। সংবাদের এ পর্যায়ে সময় হলো বিরতির, তার আগে জানিয়ে দিচ্ছি ফিরে এসে আরো যা থাকবে। পাবনা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 3 এবং পাহাড়ি কৃষিতে আশার আলো, 12 মাসে কাটিমন আম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। পাবনা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় সকালে পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ভ্যানে ঢাকায় আসছিল। পাবনা ঢাকা মহাসড়কের সমাসনারী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 2 যাত্রী নিহত হন, আহত হন 5 জন। তাদের বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে 10-20 টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। রমজান যত এগিয়ে আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম তত কিন্তু ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে যেই পণ্যগুলির দাম ছিল এর চেয়ে এখন প্রতিটি পণ্যের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। আমি এখন আছি আনন্দবাজারে। আমরা এর আগে মেড্ডা বাজার, কাউতুলি বাজার এবং বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। আমি একটু কথা বলতে চাই একজন ক্রেতার সাথে। আপনি আজকে বাজার করতে এসেছেন, কী অবস্থা দেখছেন বাজারের? বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা যে বাজারটা আপনি 5,000 টাকা দিয়ে করতে পারছি, এখন এই বাজারটা আমরা 10,000 টাকা দিয়ে সামলাতে পারতেছি না। হ্যাঁ, উনি যে এরকম কথাটি বলেছেন যে সামর্থ্য হচ্ছে না তাদের, আপনারা যে যারা ব্যবসায়ী আছেন, কেন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ছে আপনি কি মনে করেন? এটা আসলে ঢাকা থেকে সিন্ডিকেটে কাজ করতেছে, যদি সরকার ঠিকভাবে মনিটরিং করে দামটা ঠিক হয়ে যাবে। পেঁয়াজ আগে বিক্রি করতাম 32 টাকা, এখন 36 টাকা 38 টাকা বিক্রি করতে হইতেছে। রুশি চিনি ছিল আপনার 110 টাকা, এখন 115 টাকা, এমন মানে 5-10 টাকা প্রত্যেক মালের দাম বেশি। তিনি যেমনটি বলেছেন এই যে প্রত্যেকটা মালের 5 থেকে 10 টাকা দাম বেড়েছে, এবং আমরা মাছ বাজারে ঘুরে দেখেছি মাছ বাজারে কিন্তু কার্ভ জাতীয় যে মাছ রয়েছে এই কার্ভ জাতীয় মাছের দামও কিন্তু 30 থেকে 35 টাকা বেড়েছে, এবং চাষের যে মাছ রয়েছে এই মাছ চাষিরা কিন্তু এখন মাছ বিক্রি করছে না, তারাও একটা সিন্ডিকেট করছে, এবং তারা যেমনটি বলছেন যে আগামী রমজানে মাছগুলি, চাষের যে মাছ আছে আগামী রমজানে তারা এগুলি বিক্রি করবে, ফলে এখনই কিন্তু মাছের দাম বেড়েছে। এবং এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা, এবং যেমনটি বলেছেন একজন ক্রেতা যে মুরগির ডিম কিন্তু 55 টাকা ছাড়িয়ে গেছে। তো সকলেই দাবি জানিয়েছেন যেন প্রশাসনের মনিটরিং থাকলে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অনেকটা স্থিতিশীল থাকবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সর্বশেষ খবর। বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও পুতুল নাট্য প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এবং দুপুরে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুতুল নাট্য, মুক্তিযোদ্ধা ও নর্চান ডাকাত পরিবেশিত হয়। জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাহমুদ এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, নবান ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস খান, কবি নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তা মোহাম্মদ আলামিন সহ সংস্কৃতিকর্মীরা। জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত অনুষ্ঠানে পুতুল নাট্য পরিবেশিত করে ক্যানভাস পাপেট থিয়েটার চট্টগ্রাম। একই গাছের কোনো ডালে আম পেকেছে, কোনো ডালে আম গুটি গুটি, আবার মাত্রই মুকুল এসেছে কোনো ডালে। বিচিত্র এই আম গাছের নাম কাটিমন। খাগড়াছড়ির দীঘিনালায় কল্যাণ চাকমার 12 মাসে কাটিমন আম বাগানে এমনই চিত্র। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দীঘিনালার আমবাগানি কল্যাণ চাকমা শখের বসে পশ্চিম থানা পাড়ায় মাত্র 6 একর পাহাড়ি ঢালুতে 450টি কাটিমন আম গাছ লাগান। গাছ লাগানোর মাত্র 3 বছরের মধ্যে ফলন দিতে শুরু করেছে, এরই মধ্যে আম বিক্রিও শুরু হয়েছে। কল্যাণ চাকমা বলেন আমগুলো কাঁচা মিষ্টি, তাই আমের চাহিদা অনেক। পুরো ফলন আসলে 8 থেকে 10 লাখ টাকা বিক্রির আশা তার। চুয়াদাম গাছ থেকে ওই কৃষি অফিসের মাধ্যমে নিয়ে আসছি, এ পর্যন্ত আমার প্রায় 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করছি, প্রতি কেজি 400 টাকা করে নিয়ে যাই এখান থেকে। এটা আশা করি সারা বছর বিক্রি করতে পারব। অন্যান্য আমের তুলনায় থাইল্যান্ডের প্রজাতির এই কাটিমন আম দ্রুত ফলন দিচ্ছে, দাম বেশি, খরচ অনেক কম। ইদানিং কাটিমন আম দেখতে প্রতিনিয়ত বাগানে ভিড় করছেন মানুষ, অনেকে বাগান করার জন্য পরামর্শ নিচ্ছেন। বাগানটা দেখে আমাদের খুব ভালো লাগলো, আর এটা হচ্ছে কাটিমন 12 মাসি আম। বাগানে আসলে এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তো দেখা যাচ্ছে এই যে মাসের ভিতরে অনেক বেচা কেনা হয়ে গেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় বছরের অন্য সময়ে এই আম পাওয়া যায়, তাই এই প্রজাতির আম ফলন করলে কৃষকরা নিশ্চিতভাবে লাভবান হবেন। আম বাগানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা বছরের সবসময় এখান থেকে আম পাওয়া যায় বা আম উৎপাদন পর্যায়ে থাকে। তো আমি একটা কথাই বলবো যে আম ফসলটা এখন কৃষকের কাছে জনপ্রিয় করতেছে এটা আর্থিক বেলুর কারণে, অর্থাৎ
এই আম চাষ করে সারা বছর কিছু না কিছু আয় করা সম্ভব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে 9 জেলার 211 উপজেলা। পাঠ্য বই পায়নি মৌলভী বাজারের বেশিরভাগ শিক্ষার্থী। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু। পাবনা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 3। এবং পাহাড়ি কৃষিতে আশার আলো, 12 মাসে কাটি মনাম। এই ছিল দেশের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ।